2010 সালের জুনে প্রথম সন্তানের বাবা হয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো, যার নাম ক্রিস্টিয়ানো জুনিয়র। 2017 সালে দ্বিতীয়বারের মতো বাবা হন রোনালদো। সারোগেসির মাধ্যমে জর্জিনা রোনালদোর ঘর আলো করে আসে যমজ সন্তান কন্যা ইভা ও পুত্র ম্যাটেও। সেই বছরের নভেম্বরেই কন্যা সন্তানের জন্ম দেন জর্জিনা, যার নাম রাখা হয় এলানা মার্টিনা। 2021 সালের অক্টোবরে রোনালদো জর্জিনা দম্পতি জানান তাদের ঘরে আসছে যমজ সন্তান, যার মধ্যে একটি পুত্র সন্তান ও আরেকটি কন্যা। সবকিছু ঠিক থাকলে দুই সন্তান ভূমিষ্ঠ হওয়ার আনন্দে থাকার কথা ছিল রোনালদোর, তবে সেই আনন্দ রূপ নিয়েছে বিষাদে। দুই সন্তানের মধ্যে পুত্র সন্তান মারা গেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে নিজেই এই খবর জানিয়েছেন CR7। সন্তানকে হারিয়ে বেদনায় কাতর ক্রিস্টিয়ানো রোনালদো নিজের সেই পোস্টে বেশ কিছু সময় একা থাকতে চেয়েছেন এই পর্তুগিজ তারকা। এক সন্তান মারা গেলেও কন্যা সন্তান সুস্থ আছেন বলে জানান তিনি। এদিকে রোনালদোর এই দুঃসময়ে তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ভক্ত অনুরাগী, তার বর্তমান ও সাবেক ক্লাব সহ অনেকেই। ম্যানচেস্টার ইউনাইটেড লিখেছে, তোমার কষ্ট আমাদের কষ্ট। এছাড়া রোনালদোর সন্তানের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে তার সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদও। মাসুম রাব্বি, সময় সংবাদ।